নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা রেসিপি অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দুপুর থেকে ব্লগটি শুরু করছি, তাহলে দেখতে থাকুন আজকের ছোট্ট ব্লগটি। দেখুন, আমি প্রথমে গ্যাস অন করে দিয়ে কড়ায় বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা আগে থেকেই মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি করব কচুরমুখির তরকারি মাছ দিয়ে আর সর্ষের ফুল বাটা, খুবই সিম্পল এবং ঘরোয়াভাবে তৈরি করছি, তাহলে দেখতেই থাকুন। জানেন তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি অনেক ধরনের মানুষ আসে যায়, অনেক ধরনের মানুষের সাথে নানা ধরনের মনোমালিন্য হয়, অনেকভাবেই বিচ্ছেদ হয়ে যায়। আর এই বিচ্ছেদের নামক ব্যবস্থাদের ছিটকে পড়ার আগে চাইলেই তো তুমি ধরে রাখতে পারতে, আমি তো চলে যেতে চাইনি তোমায় নিয়ে বাঁচার স্বপ্নরা আমায়ও তো পুড়িয়েছে। কিন্তু আফসোস কি জানো, তুমি লেপ্টে যাওয়া কাজলের মানে বোঝনি, বোঝনি থেকে যাওয়া অসুখের মাঝে সুখের ঝলক, হয়তো তাই এতটা পেয়েও আমরা আমাদের হারিয়ে বসে আছি। যেখানে থেকে চাইলেও ফিরিয়ে নেওয়া কিংবা ফিরে আসা যায় না। দেখুন, আমি আমি জিরে ফোড়ন দিয়ে উঠিয়ে নিয়েছি, রান্নার শেষে বেটে দেব। আর এখানে কচুরমুখি এবং ঝাল দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, ঢাকনা খুলে নিয়েছি, যখন এরকম জাল উঠবে তরকারিতে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন উঠিয়ে রাখা জিরেগুলো বেটে দিয়ে দেব। দেখুন, জিরেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচুরমুখির পাতলা করে ঝোল মাছ দিয়ে। দেখুন, আমি নামিয়ে নিয়েছি কচুরমুখির তরকারি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা। আর এখানে আমি সর্ষের ফুল বাটা করব, এর জন্য সর্ষের ফুল কুচো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেলেই এই রান্নাটা করবেন, তাহলে খেতে খুবই মজা লাগে। আর তিনটে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষের ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, ঢাকনা দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য, যাতে ফুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন, সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন, আমার সর্ষের ফুলগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা মিক্সার বলে উঠিয়ে নেব। আমি মিক্সার বলে উঠিয়ে নিয়েছি, এতে আমি গোটা জিরে অ্যাড করেছি এবং গোটা সরষা অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন মিক্সার বলে আমি বেটে নেব। দেখুন, আমি বেটে নিয়েছি, আপনারা শিল নোড়ারও কাজ শিল পাটারও বাটতে পারেন। আর উপরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ফুল বাটা রেসিপি, খেতে খুবই মজা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ছোটো ছোটো ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।